ओम नमः शिवाय। नमस्कार दर्शक, दैनिक राशिफल लिए आबार चले एलाम। सर्वप्रथमत आमरा आज के दिन पंचांग सम्पर्के प्रथम जेने निच्छि। आज के दिन बांगला मासे तारीख हच्छे पयला अग्रहायण 1430 साल, इंग्रेजी मासे तारीख हच्छे 18 नवेम्बर 2023 साल। आज के दिन बार हच्छे शनिवार। आज के दिन चंद्रराशि गोचर करछे धनु राशिते, ताई जेई जन्मग्रहण करबे तार राशि हबे धनु राशि। এখন যেটুকু আজকের দিনের সূর্যোদয় সবে, আজকের দিনের সূর্যোদয় ঘটবে সকাল 5:55 এবং সূর্যাস্ত ঘটবে বিকাল 4:48। আজকের দিনের তিথি হচ্ছে পঞ্চমী তিথি, শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে থাকবে সকাল 9:18 পর্যন্ত, তারপরে ষষ্ঠী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র। আজকের দিনের যে অশুভ সময় রয়েছে, যে সময়টার ভিতরে আপনারা কোনো রকমের শুভ কাজ করা থেকে বিরত থাকবেন, সেটা হচ্ছে সকাল 5:55 থেকে একটা অশুভ সময় চলছে, সকাল 7:16 পর্যন্ত, এবং আরেকটি অশুভ সময় রয়েছে বিকাল 3:26 থেকে অশুভ সময় চলছে বিকাল 4:48 পর্যন্ত। আপনারা এই দুটো সময়ের ভিতরে কোনো রকমের শুভ কাজ বা ভালো কাজ করা থেকে একদমই বিরত থাকুন, তাহলে কাজে ক্ষতি বা কাজটি না হওয়ার মতো কিছু সম্ভাবনা দেখা দিতে পারে। আর আজকের দিনের যে সবথেকে শুভ সময় বলা যাচ্ছে, যে আপনারা এই অশুভ সময়টা পেরিয়ে সব ধরনের শুভ কাজ করুন, মোটামুটি ভালো হবে সমস্ত কাজ। এই অশুভ সময় দুটো অবশ্যই আপনারা এড়িয়ে চলবেন আর কি। এখন যেটুকু আজকের দিনের শুভ দিক, আজকের দিনের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। দক্ষিণ দিকে কাজ এবং যাত্রা থাকলে সেটির ফল শুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা জেনে নেব 12টি রাশির রাশিফল সম্পর্কে। আপনারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। সর্বপ্রথম জেনে নিচ্ছি আমরা মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? সর্বপ্রথমত আমরা আজ আপনাদের স্বাস্থ্য নিয়ে বলে দিই, যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকে আপনার স্বাস্থ্য আপাতত ঠিকঠাক যাচ্ছে, তেমন বিশেষ কোনো সমস্যার কারণ নেই, তবে ছোটোখাটো কিছু সমস্যা থাকবে এবং সেটাকে অবশ্যই ধ্যান রাখবেন, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ মেনে চলবেন, নাহলে পরবর্তী সময় সেটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে, তো এটা একটু ধ্যান রাখুন। আজকে আপনার পরিবারে বয়োজ্যেষ্ঠ বা বাচ্চা কেউ থাকলে তাদের প্রতি অবশ্যই খেয়াল রাখুন, তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে ধ্যান দেবেন, সেটা খুব জরুরি রয়েছে। আজকে আপনাদের প্রেম জীবন মোটামুটি ভালো যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে সফলতা আসার সম্ভাবনা খুবই ভালো রয়েছে, প্রেমে নতুন করে মোড় আসতে পারে, তবে আজকে আপনার কিছু পুরনো প্রেম ফিরে আসতে পারে যা কিছু জনের ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করতে পারে, তো এটা একটু দেখে চলবেন। যারা অবিবাহিত ছিলেন, বিবাহের যোগাযোগের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, যাদের বিবাহের কথাবার্তা চলছিল আপনারা আপনাদের কথাবার্তা এগোতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। আজ আপনাদের পরিবারের পরিস্থিতি আপাতত ঠিকঠাক থাকবে, তবে পরিবারকে বিশেষভাবে ধ্যান রাখবেন, আর পরিবারের তৃতীয় কোনো ব্যক্তি বা বাইরের কোনো ব্যক্তির মতামতে শুনলে সেটা কিন্তু অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে, তাই এটা একটু আপনাকে দেখে চলতে হবে। আজকে আপনারা যারা অফিসে কাজ করেন বা সামাজিকভাবে কোনো কাজের সুযোগ পাচ্ছেন, অবশ্যই আপনাদের দিনটি ভালো যাবে, আপনাদের কাজে বেশটুকু দেওয়ার চেষ্টা রাখবেন। ব্যবসার জায়গায় কিছু অসাধ্যকর পরিস্থিতি তৈরি হতে পারে, কিছু অবাঞ্ছিত কাস্টমার আসতে পারে বা অবাঞ্ছিত কিছু আইনিগত কোনো ঝামেলার সম্মুখীন হতে পারেন, তো সেক্ষেত্রে আপনাকে একটু আজকে সজাগ থাকতে হবে, খুবই সংযত হয়ে চলতে হবে। ব্যবসা আজকে আপনাদের বন্ধুবান্ধবের সুবাদে কিছু ক্ষেত্রে উন্নতিও থাকবে, কিন্তু এই সমস্যাগুলোকে অবশ্যই আপনাকে কাটাতে হবে। আর যারা আর্থিক বিষয়ে খুবই সচ্ছল নয়, তাও আপনারা একটু আপনাদের আর্থিক বিষয়ে একটু বুঝে শুনে চলবেন। আজকের দিনে আপনারা যদি কোনো রকম ইনভেস্টমেন্ট করতে চান, ছোটোখাটো হলেও, অবশ্যই করতে পারেন, যা আপনার আগামী সময় আর্থিক স্থিতি ভালো করবে। আজকে আপনাদের ছোটোখাটো স্বপ্ন পূরণের একটা সম্ভাবনা রয়েছে, ছোটোখাটো কোনো ইচ্ছে পূরণ হতে পারে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে খয়েরি কালার, শুভ সংখ্যা 7, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন যেরকম আমরা বৃষরাশি, বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আমরা প্রথমে আপনাদের স্বাস্থ্য নিয়ে বলে দিচ্ছি, যেটা স্বাস্থ্য দিয়ে লক্ষ্য করা যাচ্ছে আপাতত আজকের দিনে ঠিকঠাক উন্নতি থাকবে, যারা অসুস্থ ছিলেন স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আর ছোটোখাটো সমস্যাকে আজকে উপেক্ষা করবেন না, আপনি অবশ্যই তার যথাযথ ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা রাখবেন।
আজকে আপনার বাড়িতে বাচ্চা কেউ থাকলে তাদের স্বাস্থ্যের দিকে একটু ধ্যান রাখবেন, আর বয়োজ্যেষ্ঠ থাকলে তাদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই ধ্যান রাখবেন। আজকে আপনাদের প্রেমের সম্পর্ক খারাপ হতে পারে, তাই আপনাকে একটু আপনার প্রেমিক বা প্রেমিকাদের অবশ্যই সময় দিতে হবে। আপনার প্রিয় মানুষের সঙ্গে অল্প পরিবার হলেও কিন্তু সময় দেওয়ার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে, নাহলে আপনাদের সম্পর্কটিকে সমস্যা হতে পারে। যারা অবিবাহিত ছিলেন তাদের বিবাহের যোগ মোটামুটি রয়েছে, কিন্তু যারা অলরেডি বিবাহিত তাদের ক্ষেত্রে আজকে সকাল থেকেই একটা ঝামেলা করে একটা দিন হতে পারে। ছোট ছোট বিষয়ে অনেক তর্ক ঝামেলা হতে পারে, তাই একটু সজাগ থাকবেন। আর পারিবারিক পরিস্থিতি আপাতত ঠিকঠাক, তবে খরচাপাতি লিমিটেড করুন, এতে আপনার পারিবারিক পরিস্থিতি অনেক ভালো থাকবে। অহেতুক খরচের জন্য মাতা পিতার সঙ্গেও কথা কাটাকাটি হতে পারে, একটা রাগ অভিমান হওয়ার একটা ব্যাপার রয়েছে এবং সংসারে অশান্তি তৈরি হতে পারে, তাই একটু সজাগ থাকবেন। আজ ক্যারিয়ারে হঠাৎ পরিবর্তন করতে পারে, যদি আপনি অনেকদিন ধরে কাজের চেষ্টা করছিলেন বা নতুন কোনো কাজে পরিবর্তন করার চেষ্টা করছিলেন সেক্ষেত্রেও আপনার সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বন্ধুবান্ধবের সুবাদে আজকে আপনি নতুন ইনকামের রাস্তা খুঁজে পাবেন, তবে আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। আজকে ইনকাম হয়ে গেল, আগামী সময় যে আবারও ইনকাম হবে এমনটা কিন্তু কথা নয়। আপনার আর্থিক স্থিতি অনেক বেশি খারাপ হতে পারে, তাই আপনাকে সংযত হতে হবে। কিছুটা ইনভেস্টমেন্টে অবশ্যই আপনারা মনোযোগ দিতে পারেন। আর যারা শিল্পকলার সঙ্গে যুক্ত, কোনো রকমভাবে ট্যালেন্ট আছে নিজের ভিতরে, কোনো রকম শিল্পাসত্তা রয়েছে, সেক্ষেত্রে আপনি আপনার নাম কামাতে পারবেন। আজকে আপনার সম্মান বাড়ার সম্ভাবনা থাকবে তার সুবাদে, তো আপনার সেদিকে ভেবে চিন্তে দেখতে পারেন। আজ বড় গাড়ি বাড়ি বা ছোটোখাটো কোনো যদিও কিছু গ্যাজেট কেনার ইচ্ছে ছিল সেটা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি অনেকটা ভালো যাচ্ছে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 17। শুভ দিক দক্ষিণ দিক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারোকে খুব বেশি বিশ্বাস করার থেকে আপনারা আজকে বিরত থাকবেন, দ্যাটস ইট। এখন যে আমরা মিথুন রাশি, মিথুন রাশি জাতকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনাদের পারিবারিক বিষয় যদি আমরা একটু প্রথমেই বলে নিই, যেটা লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক পরিস্থিতি আপাতত ঠিকঠাক, তবে কিছু ঝগড়া ঝামেলা থাকবে, সেগুলোকে চেষ্টা করুন নিজেদের ভিতরে মিটমাট করতে। বাইরে কোনো ব্যক্তির সঙ্গে এরকম কোনো বিষয় নিয়ে আলোচনা বা ঝামেলা করা থেকে আপনারা একদমই বিরত থাকবেন, এতে কিন্তু আপনাদের আরও বেশি সমস্যা হয়ে যেতে পারে, তাই আপনাকে একটু সজাগ থাকতে হবে। আজ আপনার পারিবারিকভাবে খরচাপাতি একটু লিমিটেড করার চেষ্টা করবেন, যতটা পারেন লিমিটেড করার চেষ্টা করুন, সেটা খুব জরুরি রয়েছে। আজ আপনাদের পরিবারে সন্তান থেকে থাকলে তাদের পড়াশোনা এবং স্বাস্থ্য দুই দিকে বিশেষভাবে ধ্যান রাখা জরুরি রয়েছে, সেবারে খুবই সজাগ থাকবে। তবে হ্যাঁ, আপনার আজকে সন্তানের জন্য বেশ প্রশংসিত হওয়ার সুযোগও থাকছে, কিছু কিছু জায়গায় বেশ অনেক জায়গায় যাওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন, সেদিক দিয়ে দিনটি খুবই ভালো। আজকে আপনাদের স্বাস্থ্য আপাতত ঠিকঠাকই রয়েছে, তেমন কোনো বিশেষ সমস্যা নেই, তবে ওই পড়ে গিয়ে আঘাত, চোট লাগা, ঠান্ডা লাগা, সর্দি কাশি বা অল্প পরিমাণ স্কিনে কোনো কোনো জায়গায় সমস্যা, এরকম কিছু ছোটোখাটো সমস্যা থাকবে, তো সেগুলোকে মিটমাট করে নেওয়ার চেষ্টা করবেন। আর যারা আপনি প্রেম করছেন, প্রেমের ক্ষেত্রে আজকে সফলতা মোটামুটি ঠিকঠাক, প্রেমের দিকে এগিয়ে যেতে পারেন, আর সেক্ষেত্রে দিনটি খুবই ভালো রয়েছে। ক্যারিয়ারে আজ হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা, ক্যারিয়ারের ক্ষেত্রে খুবই সংযত হয়ে চলবেন, এটা খুবই জরুরি রয়েছে। আজ শিল্পকলার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য দিনটি মোটামুটি ভালো, খুব ভালো নয় মোটামুটি ভালো। আর ইনভেস্টমেন্ট করা যদি খুবই ইচ্ছে থাকে, অবশ্যই আপনারা ছোটোখাটো কোনো ইনভেস্টমেন্ট অবশ্যই করতে পারেন, সেটা আপনার জন্য বেশ লাভদায়ক হতে পারে। আর ছোটোখাটো কোনো স্বপ্ন পূরণের একটা সম্ভাবনা রয়েছে। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে পড়াশোনায় দিনটি খুব ভালো, পড়াশোনায় হঠাৎ করে কোনো রকম পরিবর্তন চাইলে অবশ্যই আপনারা করতে পারেন, পড়াশোনার দিক দিয়ে দিনটি বেশ ভালো। আজ আপনি আপনার পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন, এমনকি বন্ধুরা মিলে কোনো ব্যবসা বা কাজ শুরু করতে চাইলে অবশ্যই তা করার দিকে আপনারা ভাবনা চিন্তা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 17, শুভ দিক পশ্চিম দিক। এখন যেরকম আমরা কর্কট রাশি, কর্কট রাশি জাতকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনাদের স্বাস্থ্য মোটামুটি, ওই ঠান্ডা লাগা সর্দি কাশি মতো একটা সমস্যা থেকে যাচ্ছে, আর আপনাদের ওই বদজামের মতো কিছু সমস্যা থাকতে পারে, তাই অবশ্যই আপনাকে সজাগ থাকতে হবে, তার জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নেওয়া জরুরি রয়েছে।
আজ আপনারা যারা শিল্প করার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে দিনটি খুবই ভালো। আজকে আপনাদের পুরোনো কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব এলে অবশ্যই তাদের সঙ্গে সেখানে কিছুটা সময় অবশ্যই কাটাতে পারবেন, আজকে সেরকম একটা দিনও থাকবে। আর আপনারা সন্ধ্যা থেকে থাকলে তাদের সঙ্গেও সময় কাটানো জরুরি রয়েছে, তাদেরকে অবশ্যই বোঝার চেষ্টা করা জরুরি রয়েছে, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। ক্যারিয়ারে আজ হঠাৎ করে পরিবর্তন আসবে, তো আপনারা সেতে আজ জন্য প্রস্তুত থাকবেন। আজ বন্ধুর কাছ থেকে বড় অঙ্কের অর্থ প্রাপ্তি ঘটতে পারে, তো সেক্ষেত্রে খুবই সজাগ থাকবেন। আর আপনারা ইনভেস্টমেন্ট করার ইচ্ছা থাকলে অবশ্যই আপনারা ইনভেস্টমেন্ট করতে পারবেন ঠিকঠাক করে, সেক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো। আজ আপনার জন্য শুভ রং হয়েছে হালকা সবুজ, শুভ সংখ্যা পয়নের রং, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা আজকে তাড়াহুড়ো করবেন না কোনো কাজে, কোনো সিদ্ধান্ত, সেটা পরিবারের ক্ষেত্রে হোক, আপনাদের নিজস্ব জীবনে হোক, অথবা আপনাদের যদি প্রেম করছেন এমনটা হয়ে থাকলেও আপনাদের ভিতরে খুবই লাভদায়ক একটা বিষয়, তো ধ্যান রাখবেন। আর পাড়া প্রতিবেশীর সঙ্গে কোনো রকম এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলা থেকে বিরত থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা পনেরো, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যারা ব্যবসা করছেন, বিশেষ করে ব্যবসার দিকে মনোনিবেশ হয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি খুবই মোটামুটি ভালো। ব্যবসায় আরেকটু সময় দেওয়ার চেষ্টা করুন এবং নতুন নতুন কোনো কিছু ইমপ্লিমেন্ট করার চেষ্টা রাখবেন। আর আপনি আপনার কাছের কোনো আত্মীয়দের সঙ্গে একটু বুঝে কথা বলবেন, না হলে সমস্যা হতে পারে, তাড়াহুড়ো করা থেকে আপনারা একদমই বিরত থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ রং, শুভ সংখ্যা পনেরো, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা সিংহ রাশি, সিংহ রাশি যাতায়াত জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। সর্বপ্রথমত আমরা আপনাদের স্বাস্থ্য নিয়ে বলে দিচ্ছি। স্বাস্থ্য আপনাদের আপাতত আজকে দিনে ঠিকঠাকই থাকবে, স্বাস্থ্যের তেমন কোনো বিশেষ অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে না যদিও আজকের দিনে, তবে আপনাদের ওই জয়েন্টের জায়গাগুলোতে একটু ব্যথা অনুভূতি হতে পারে, তাই খুবই সজাগ থাকবেন, পরে একটু হাঁটাচলা অবশ্যই করে নিন। আজ আপনাদের বিবাহের জীবনে মোটামুটি দিনটি ভালো যাচ্ছে, বিবাহ ক্ষেত্রে আপনাদের সম্পর্ক উন্নতির সম্ভাবনা রয়েছে, যদিও কোনো রকম ভুল বুঝাবুঝি ছিল সেটা সকলের দিকে থাকবে, তারপরে ধীরে ধীরে সেটা কমা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ক্যারিয়ারে ব্যবসা অবশ্যই আপনাকে ধ্যান দিয়ে চলতে হবে, ক্যারিয়ারের ক্ষেত্রে খুবই সজাগ থাকুন। আর আপনারা যারা কোনোরকম ছোটোখাটো কোনো কাজ নিয়ে বেশ আনন্দে থাকতে পারেন, সে আপনারা সেদিকে মনোনিবেশ হতে পারেন। আজ আপনি আপনার অনেক দিনের পুরনো বন্ধুর সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন, অবশ্যই আপনারা দেখা করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। আজ আপনার আর্থিক সমস্যা মিটিয়ে তুলতে আপনারা নতুন কোনো উপায়ে ইনকাম করার চিন্তাভাবনা করুন, আর বড় অঙ্কের ঋণ নেওয়া থেকে বিরত থাকবে, নিজস্ব ব্যবসা হোক তবে নিজস্ব কিছু করে ইনকাম করার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। আর যারা পরিবারকে নিয়ে বেশি চিন্তাভাবনা করছে তাদের ক্ষেত্রে একটু আজকে সংযত থাকতে হবে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা পনেরো, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অহেতুক তাড়াহুড়ো করা থেকে আপনারা বিরত থাকুন। নিজের কাজ নিজে করবেন, কারোকে কোনো রকম দায়িত্ব দিবেন না, যতটা পারেন নিজে করারই চেষ্টা করবেন, ভালো থাকবেন এবং সুস্থ হয়ে থাকবেন। যেটা আজকে ব্যবসা করতে চান, বিশেষ করে যারা হার্ডওয়ার স্টোরে ব্যবসা করছেন, জামা কাপড়ে বিজনেস করছেন এবং প্লাস্টিক জিনিস রিলেটেড ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে ব্যবসায় বেশ ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজ পাড়া প্রতিবেশীর সঙ্গে খুবই বুঝে কথা বলবেন, এটা খুব জরুরি রয়েছে, ছোটো ছোটো বিষয়ে তারা তর্ক ঝামেলা করার পরিস্থিতি তৈরি করতে পারে, তাই খুবই সজাগ থাকুন। আজ আপনি আপনার মনের মানুষের সঙ্গে দেখা অবশ্যই করেছেন বা করতে পারবেন, সেদিক দিয়ে দিনটি বেশ ভালো আছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা চার, শুভ দিক দক্ষিণ দিক। এখন জানবো আমরা কন্যারাশি, কন্যারাশি যাতায়াত জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনাদের প্রথমত স্বাস্থ্য যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজকে আপনাদের ওই স্কিনের সমস্যার একটু সমস্যা থাকবে, চুলের সমস্যা, মাথায় চুলের সমস্যা একটু লক্ষ্য করা যাচ্ছে, সেই সঙ্গে আপনারা আপনার স্কিনের দিকে ধ্যান রাখুন, এরকম কিছু ব্যাপার রয়েছে, আপনারা একটু মেনে চলার চেষ্টা করবেন। আপনাদের আজকে প্রেমের ক্ষেত্রে দিনটি
এবারে যে যাচ্ছে, রয় খুব ভালো রয় খুব খারাপ আপনারা অবশ্যই দেখতে পারেন। আর যারা প্রেমের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে তাদের ক্ষেত্রে দ্বিতীয় যাবার ভালো হয়েছে, আগামী সব আপনাদের জন্য বেশ ভালো সুযোগ থাকবে। আর আপনারা যারা বিবাহিত বা যারা বিবাহের যোগাযোগ এড়িয়ে চলছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি বেশ মোটামুটি ভালো যাচ্ছে। পরিবারকে অবশ্যই ধ্যান দিন, পরিবারের ছোটোখাটো বিষয়গুলোকে অবশ্যই ধ্যান রাখা জরুরি রয়েছে। পাড়া প্রতিবেশীর সঙ্গে খুব বুঝে চলবেন, তাড়াহুড়ো করবেন না। আর যারা শিল্পকলার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো যাচ্ছে। আর আজকে আপনি আপনার বেস্টটুকু দিয়ে সব কিছু করার চেষ্টা করবেন, কারোর উপরে কোনো বেশি নির্ভরশীল হয়ে উঠবেন না, সমস্যা হতে পারে। শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ে যদি বিনিয়োগ করতে চান অবশ্যই আপনারা বিনিয়োগ করতে পারেন, সেক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো। আজ আপনার সন্তানের প্রতি অবশ্যই ধ্যান রাখতে হবে যদি আপনার সন্তান থেকে থাকে, আর বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের আশীর্বাদ নিয়ে তারপর যে কোনো ধরনের কাজ শুরু করবেন। আজ আপনার অনেক দিনের পুরনো কোনো বন্ধু আবারও দেখা করতে পারে, তবে হ্যাঁ পুরনো বন্ধু যেমন আপনার সঙ্গে দেখা করে তেমনটা কিন্তু পুরনো কোনো শত্রু আপনার সঙ্গে দেখা হতে পারে, তাই আপনাকে একটু সজাগ থাকতে হবে। আজকে আপনার অনেক দিনের যে বাকি থাকা কাজগুলোকে সেরে ফেলার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আপনার জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা পনেরো, শুভ দিক দক্ষিণ দিক। আর আজকে আপনার অনেক দিনের পুরনো স্বপ্ন অবশ্যই আপনাকে পূরণ করতে হবে, সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে। আজ আপনাদের মনের কোনো ছোটোখাটো ইচ্ছা, যাওয়ার ধরুন কোনো জমি বা বাড়ি কেনার ইচ্ছে ছিল সেটা পূরণ হতে পারে, অথবা গাড়ি কেনার যদি ছোটোখাটো কোনো ইচ্ছে ছিল তেমনটাও পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর অহেতুক তর্ক বিতর্ক পরিবেশ এড়িয়ে চলবেন, আইনগত কোনো ঝামেলায় জড়ানো থেকে আপনাকে একদমই বিরত থাকতে হবে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এখন যেরকম আমরা তুলারাশি, তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? তুলারাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি মোটামুটি ভালো। সর্বপ্রথমে আমরা আপনাদের স্বাস্থ্য নিয়ে বলবো। আজকে আপনাদের পুরনো কোনো স্বাস্থ্যিক সমস্যা, সেটা জয়েন্ট পেনের সমস্যা হতে পারে, পেটের সমস্যা, ভোগান্তি হতে পারে, যে কোনো ধরনের পুরনো কোনো সমস্যা আবারও আসতে পারে বা আবারও আপনাকে একটু সমস্যার মধ্যে ফেলতে পারে, একটু সজাগ থাকবেন, স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ ধ্যান রাখুন। আজকে আপনাদের প্রেম জীবনে আপাতত ঠিকঠাকই যাচ্ছে, প্রেমে নতুন করে সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো। তবে আজকে আপনাদের যে প্রেমের বিষয়টা রয়েছে সেটা কিন্তু খুব একটা যে ভালো যাচ্ছে এমনটা কিন্তু নয়, আজ আপনাদের প্রেমে বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে, আবার ঝগড়া ঝামেলা অনেক বেশি থাকার সম্ভাবনা রয়েছে, তাই খুবই সংযত থাকবেন। যারা অবিবাহিত ছিলেন তাদের ক্ষেত্রে দিনটি খুব ভালো, বিবাহের নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার সন্তানের প্রতি বিশেষ ধ্যান রাখবেন, যদি আপনার সন্তান থেকে থাকে তো অবশ্যই তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে ধ্যান রেখে চলবেন। আজকে আপনাদের মানসম্মান হানির মতো একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, আপনাকে কোনোভাবে বিপদে ফেলার চেষ্টা করা হতে পারে, আপনাকে ভুল পথে চালনা করা হতে পারে, তাই খুবই সংযত থাকবেন। আজ আপনি আপনার মনের মানুষের সঙ্গে দেখা করার সুযোগ তো পাচ্ছেনই, তবে একটু সংযত থাকলে ভালো হয়, তা সবার সঙ্গে খুব বেশি মেলামেশা করা থেকে আপনারা একদমই বিরত থাকুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার অনেক দিনের ছোটোখাটো কোনো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো। আজ আপনারা যারা ক্যারিয়ারে হঠাৎ করে কোনো রকম পরিবর্তন চাইছেন আপনাদের জন্য দিনটি মোটামুটি ভালো, অবশ্যই আপনারা যেতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুবই ভালো। আর যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে চেষ্টা সফল হওয়ার সম্ভাবনা মোটামুটি বেশ ভালো রয়েছে, আর আপনারা অবশ্যই যাওয়ার সুযোগ পাচ্ছেন। আর আপনাদের ছোটোখাটো ইচ্ছে পূরণ করার জন্য বেশ ভালো সুযোগ অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন যেরকম আমরা বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে আজকে আপনারা প্রথমে আলোচনা করে নিচ্ছি, যেটা লক্ষ্য করা আছে যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন বা ভালো কোনো কলেজে ভালো কোনো জায়গায় অ্যাডমিশনের জন্য চেষ্টা করছেন বা পড়াশোনার সুবাদে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি ভালো রয়েছে। আপনাদের স্বপ্ন পূরণের বা আপনাদের ইচ্ছে পূরণ হওয়ার একটা সম্ভাবনা থাকবে, আপনারা নতুন রাস্তা খুঁজে পেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে।
আজকে আপনার মাতা পিতার সঙ্গে খুব বুঝে কথা বলবেন। আজকে ছোট ছোট বিষয় তর্ক ঝামেলা হওয়ার মতো সম্ভাবনা রয়েছে, তাই আপনারা একটু সংযত থাকবেন। আজকে আপনার ইনকাম সোর্স বাড়ানোর দিকে মনোনিবেশ করতে হবে। যারা ব্যবসা করছেন, ছোটোখাটো কোনো বিজনেস, সেটা জামা কাপড়ের বিজনেস হতে পারে, কোনো রেস্টুরেন্ট খাবার দোকানের বিজনেস হতে পারে, যে কোনো ধরনের ছোটোখাটো বিজনেসেও আজকে মোটামুটি বেশ ভালো লাভবানের সম্ভাবনা থাকছে। তবে বিশেষ করে যারা বড় ব্যবসা করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা একটু সংযত থাকতে হবে। আজকে তো কিছু ঝামেলা থাকবে, তো সেগুলোকে মিটমাট করতে পারলেই আপনাদের মোটামুটি ব্যবসা ভালো যাচ্ছে। আর আপনারা কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ পাচ্ছেন পরিবার সমেত বা আপনার প্রিয় মানুষের সঙ্গে, অবশ্যই কিছুটা সময় কাটানোর পরিকল্পনা করুন, সেটা আপনাদের জন্য বেশ ভালো হবে। কাছের কোনো বন্ধু আপনাকে কিন্তু বিপদে ফেলতে পারে, তাই আপনাকে সজাগ থাকতে হবে, সবাইকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকতে হবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখে চলবেন। কারো কোনো কাজে আপনারা কোনোভাবে যাতে ইনভলভ না হন নিজের থেকে, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু পরবর্তী সময় এটার সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। আজ আপনার কাছের কোনো বন্ধু আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে, তাই আপনার সব বন্ধুবান্ধবকে বিশ্বাস করা থেকে বিরত থাকবেন। আর আজকে আপনি নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন, কারোকে কোনো রকমের দায়িত্ব দেবেন না। প্রেমের ক্ষেত্রে আজকে আপনাদের উন্নতির সম্ভাবনা রয়েছে, নতুন প্রেম জীবনে আসতে পারে, বা আপনাদের যে সম্পর্কটা খারাপ হয়ে গেছিলো যদি সেটা ভালো করার সুযোগ পাচ্ছেন। আর যারা অলরেডি প্রেম করছেন, যাদের প্রেম সম্পর্ক ঠিকঠাক চলছে, আপনারা একে অপরকে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করতে পারেন, ছোটোখাটো কোনো উপহার একে অপরকে দিতে পারেন, ছোটোখাটো উপহার, বড় কিছু দিতে হবে আমার কথা নেই, দিতে পারেন, এতে আপনারা দুজনের ভিতরে সম্পর্কটা আরও বেশি ভালো হবে। আর আপনাদের প্রেমের সম্পর্ক আজকে বাড়িতে জানানোর একটা সুযোগ থাকছে, তবে সেটা সবার ক্ষেত্রে নয়, একটু ভেবে দেখে এগোতে পারেন, সেক্ষেত্রে দিনটিও ভালো রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন যেহেতু আমরা ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? সর্বপ্রথমত আমরা আপনাদের স্বাস্থ্যরোগীদের যদি বলে নিই, স্বাস্থ্য আপনাদের আপাতত আজকের দিনে ঠিকঠাক থাকবে, তবে ছোটোখাটো কিছু সমস্যা লেগে থাকবে, দাঁতের যন্ত্রণার মতো কিছু সমস্যার ভোগান্তি হতে পারে, ঠান্ডা লাগা সর্দি কাশির মতো কিছু সমস্যা হতে পারে, আর চোখের সমস্যার ভোগান্তি হতে পারে। তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নিতে পারেন, বা অন্তত ঘরোয়া টোটকা কিছু ব্যবস্থা করতে পারেন, যেটা আপনার জন্য জরুরি রয়েছে। আপনাদের প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আপাতত ঠিকঠাকই যাচ্ছে, তেমন বিশেষ কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না, যদিও কোনো ঝামেলা ছিল সেটাকে মিটিয়ে নেওয়ার জন্য আজকের দিনটি ভালো রয়েছে। আজকে আপনাদের জীবনে নতুন প্রেম আসতে পারে, বা আপনারা আপনাদের মনের কথা আপনার মনের মানুষকে বলার সুযোগ পাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো। যারা অবিবাহিত ছিলেন তাদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগ তৈরি হচ্ছে, যারা অলরেডি বিবাহের জন্য কথাবার্তা চালিয়েছিলেন, তাদের কথাবার্তা আটকে ছিল, সেগুলো আবার কন্টিনিউ করতে পারেন, সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে। পরিবারের সকলের স্বাস্থ্যের প্রতি আজকে একটু ধ্যান রাখবেন, পরিবারের পরিস্থিতি ধ্যান রাখতে আজকে আপনাকে পরিবারকে সময় দিতে হবে। আপনি যেখানে যাই কাজ করুন না কেন, তার মাঝ থেকে কিছু সময় আপনাকে পরিবারের জন্য বের করতে হবে, এতে আপনার পারিবারিক পরিস্থিতি অনেক ভালো থাকবে। আর আপনারা যদি অলরেডি বিবাহিত হয়ে থাকেন এবং আপনাদের সন্তান রয়েছে, সেক্ষেত্রে সন্তানের প্রতি বিশেষভাবে ধ্যান রাখা জরুরি রয়েছে। আজ আপনাদের একটু মানসম্মান হানির মতো কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, আপনি যে জায়গায় কাজ করছেন সে জায়গায় একটু সংযত থাকবেন। আজ মহিলা কর্মীদের থেকে আপনারা বিরত থাকবেন, কোনো মহিলার সঙ্গে আজকে তর্কে জড়ানো থেকে আপনারা বিরত থাকুন। ক্যারিয়ারের ক্ষেত্রে আজকে বিশেষ পরিবর্তন ঘটতে পারে, আপনি যদি আপনার কাজে কোনো রকম পরিবর্তন আনতে চান অবশ্যই আপনার জন্য দিনটি ভালো রয়েছে। সবথেকে ভালো হয় আপনারা যদি কাজে একটা জায়গায় মনোযোগও করতে পারেন, সেটা আপনাদের সব থেকে লাভদায়ক হতে পারে, প্রথমত আজকে আপনার জন্য দিনটি ভালোই রয়েছে। আজ বন্ধুবান্ধবের সঙ্গে সময় বেশ ভালো কাটবে, তবে সবাই কিন্তু আপনারা ভালো চাইছে না, তাই একটু সংযত থাকবেন। আপনার আর্থিক পরিস্থিতি ভালো রাখতে আপনারা ইনভেস্টমেন্টে মনোযোগ হতে পারেন, অল্প পরিমাণ কিছুটা হলেও ইনভেস্টমেন্ট করুন, আর এক্সট্রা ইনকামের নতুন রাস্তা ভাবা জরুরি রয়েছে আপনাদের জন্য। আজকে আপনাদের ছোটোখাটো ইচ্ছে পূরণ হতে পারে, হয় নতুন গাড়ি বা বাড়ি কেনার যদি কোনো রকম ছোটোখাটো ইচ্ছে ছিল সেটা পূরণ হতে পারে, সেক্ষেত্রে দিনটি ভালো। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 3, শুভ দিক দক্ষিণ দিক, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন যেরকম আমরা মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনাদের যদি আমরা আপনাদের ক্যারিয়ার নিয়ে কথা বলে নিই, যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার ক্যারিয়ারে
আজকে বিশেষ করে উন্নতির সম্ভাবনা খুব ভালো। আপনার আজকে কঠোর পরিশ্রম আপনাকে সফলতা দিতে পারে, তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি পরিশ্রম করতে হবে, তার জন্য প্রস্তুত থাকবেন। কোনো কাজ আজকে সহজে হাল ছাড়লে হবে না, এতে কিন্তু আপনি প্রত্যেকবারই কিন্তু আপনি সফলতা পেতে দেরি হতে পারে। তো অবশ্যই আপনারা একটা যদি কাজ করার মানসিকতা ডেলের মাইন্ডসেটে নিয়ে অবশ্যই কাজ করুন, কাজ ভালো হবে। আজকে আপনাদের স্বাস্থ্য মোটামুটি ভালো, খুব ভালো কিন্তু নয়। আজকে অত্যাধিক কাজ বা অত্যাধিক মানসিক চাপ আপনার স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলছে, যার যে কোনো কারণে মানসিক চাপ হতে পারে, তো অবশ্যই সেটাকে ওভারকাম করার চেষ্টা করবে। আজকে আপনাদের যে প্রেমের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো, প্রেমের ক্ষেত্রে আজকে কোনো বড় সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে আপনারা বিরত থাকবেন, নাহলে সেটা বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে, তাই আপনাকে একটু সংযত থাকতে হবে। যারা অবিবাহিত ছিলেন, বিবাহের যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে, আপনারা আপনাদের পথে এগিয়ে যেতে পারেন, আপনাদের কাজ কন্টিনিউ করতে থাকবে। আর যারা অলরেডি বিবাহিত এবং আপনাদের সন্তান রয়েছে, তাদের প্রতি অবশ্যই ধ্যান রাখতে হবে, আপনাদের সন্তানের পড়াশোনার প্রতি বিশেষ মনোযোগ হন। আর যারা অলরেডি পড়াশোনা করছেন, যারা নর্মাল এই রাশির জাতকরা যারা পড়াশোনা করছেন, বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো যাচ্ছে। ব্যবসার জায়গায় খুবই সজাগ থাকবেন, কিছু অবাঞ্ছিত কাস্টমারের জন্য সমস্যা হতে পারে, তাই খুবই সজাগ থাকুন। আর যারা আপনাদের প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছেন না এতদিন, আপনারা অবশ্যই আজকে দিনে পাচ্ছেন, সেটাকে অবশ্যই কাজে লাগাতে পারেন। এক্ষেত্রে আজকে আপনার সুনাম বাড়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের ছোটোখাটো কোনো মনের ইচ্ছা পূরণ হওয়ার জন্য আজকের দিনটি সব থেকে ভালো রয়েছে। আজ আপনাদের আর্থিক পরিস্থিতি মোটামুটি ঠিকঠাকই থাকবে বলতে গেলে, হয়তো খরচ কমিয়ে দিন আর এক্সট্রা ইনকামের রাস্তা ভাবনা চিন্তা করা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং বেগুনি কালার, শুভ সংখ্যা 15, শুভ দিক পশ্চিম দিক। এখন জানব আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে যারা প্রেমের কথা বলতে চাইছিলেন, আপনাদের প্রেমের বিষয়ে যদি আমরা বলিনি, প্রেমের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজকে আপনাদের কিছু ক্ষেত্রে সফলতা তো থাকছেই, তবে কিছু ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করা যেতে পারে, তাই আপনারা একটু সজাগ থাকবেন। আর আপনাদের প্রেম জীবন আপাতত আজকে দিনে বেশ ভালো রয়েছে। স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান রাখবেন, স্বাস্থ্যের বিশেষ উন্নতিতে অবশ্যই ধ্যান রাখুন। প্রয়োজনে আপনারা শরীরচর্চা দিকে মনোনিবেশ করতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। যারা অবিবাহিত ছিলেন, তাদের বিবাহের যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে, বা বিবাহের কথাবার্তা আটকে ছিল এমনটা কথাবার্তা অবশ্যই এগোতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো। আজ আপনাদের পারিবারিক পরিস্থিতি আপাতত ঠিকঠাকই থাকবে, পরিবারের সকলের মোটামুটি হাসি খুশি বা পরিবারের সুখ শান্তি বজায় থাকবে, তবে আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, আপনার কাজের মধ্যে থেকে কিছুটা সময় অবশ্যই বের করবেন, এটা জরুরি রয়েছে। এতে আপনি নিজেকে সময় দেবেন, আপনি আপনার মনের মানুষের সঙ্গে অবশ্যই সময় কাটাতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো। আজ আপনারা কেরিয়ারে বিশেষ করে উন্নতি করার চেষ্টা বা পরিবর্তন করা বা নতুন কোনো কিছু শুরু করার জন্য যদি পরিকল্পনা নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। আজ আপনার অনেক দিনের পুরনো কোনো বন্ধু আপনাকে কিন্তু ঠুকে দিতে পারে, তাই আপনাকে খুবই সজাগ থাকতে হবে, কারোকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকবেন। আজ গাড়ি বাড়ি কেনার যদিও কোনো বড় কামনা ছিল, সেটা পূরণ হতে পারে, সেক্ষেত্রে আপনাদের দিনটি ভালো রয়েছে। আজ যারা অফিসে কাজ করেন, সেক্ষেত্রে আপনার কাজের সুবাদে বিদেশ যাত্রা পর্যন্ত সুযোগ থাকছে বা আসতে পারে, বা আপনাকে আপনার সব কোম্পানির কাছ থেকে কোনো ভালো কোনো দাবি উপহার স্বরূপ আপনার কিছু দেওয়া হতে পারে, তো সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। আজকে আপনার মা বাবার সঙ্গে একটু বুঝে চলবেন, তাদের সঙ্গে কিছুটা কথা কাটাকাটি হতে পারে, তবে বিশেষ যেটা ধ্যান রাখতে হবে, আজকে মাতা পিতার স্বাস্থ্যের প্রতি অবশ্যই ধ্যান রাখাটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন জানব আমরা মীন রাশি। মীন রাশি জাতকের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনাদের ভাই বোনদের মধ্যে সম্পর্ক মোটামুটি যাচ্ছে, তো ভাই বোনরা মিলে আজকে যদি কোনো ব্যবসা বা কাজ শুরু করতে চান, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো রয়েছে। আজ আপনি আপনার সময়মাফিক সমস্ত কিছু পেয়ে যেতে পারেন, সেক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। আজকে আপনাদের স্বাস্থ্যের বিশেষ কোনো পরিবর্তন তেমন লক্ষ্য করা যাচ্ছে না,
তো স্বাস্থ্যের ব্যাপারে খুবই সজাগ থাকুন। আর আজকে আপনাদের প্রেম বিবাহ সম্পর্ক অনেকটাই ভালো যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আজ আপনারা যারা অবিবাহিত ছিলেন বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আর সামাজিক কোনো কাজের সুযোগ পেলে অবশ্যই তাতে যোগদান করুন, সেটা জরুরি রয়েছে, এতে আপনার মান সম্মান বাড়ার বা প্রতিবৃত্তি বাড়ার সম্ভাবনা বেশ ভালো থাকছে। ক্যারিয়ারে আজকে বিশেষ পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কর্মচারী অবশ্যই আপনার কাজের জায়গায় আসতে পারে, তো অবশ্যই তাদেরকে অবশ্যই যোগাযোগে রাখবেন। আজ আপনার শিল্পকলার সঙ্গে যারা যুক্ত আপনারা যারা, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো, শিল্পকলার সঙ্গে আরেকটু বেশি করে সময় দিতে পারেন। আজ পাড়া প্রতিবেশীকে একটু করে সংযত হয়ে চলতে হবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে খুবই বুঝে চলা জরুরি রয়েছে, ছোট ছোট বিষয়ে তারা অনেক বড় আকার ধারণ করতে পারে। ক্যারিয়ারে ব্যবসায় অর্থ সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো। আর আজকে আপনার কাছে কোথাও বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সুযোগ বেশ ভালো ছিল, তো সেক্ষেত্রে আপনাদের দিনটি মোটামুটি ভালো হতো, ভালো যাওয়ার সম্ভাবনা ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাড়াহুড়ো করবেন না কোনো কাজে আপনারা, এতে কিন্তু আপনার কাজের ক্ষতি সম্ভাবনা বেশি থেকে যায়। মাতা পিতার সঙ্গে বুঝে চলবেন, কোনো রকম তর্কে জড়াবেন না, এটা জরুরি রয়েছে। আর আপনি আপনার মনের ইচ্ছে পূরণ করার জন্য বেশ ভালো সুযোগ অবশ্যই পাবেন, সেটাকে অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হালকা সবুজ, শুভ সংখ্যা 19, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এরপরে আপনাদের মোটামুটি ভাগ্যের বিষয়, আজ আপনারা অবশ্যই তাদের সঙ্গে কিছুটা হলেও তাল মেলায় চলতে হবে। আজকে আপনার সিনিয়র বা আপনার যারা সঙ্গে সঙ্গে যারা কাজ করছে তাদের সঙ্গে অবশ্যই তাল মিলিয়ে চলার চেষ্টা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য ওভারঅলভাবে দিনটি মোটামুটি বেশ ভালোই রয়েছে।